আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো কাস্টার্ড টোস্ট। এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় এবং বানানো কিন্তু ভীষণই সহজ এবং ভীষণ তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায়। আর এটা কিন্তু খুব সহজেই বানিয়ে আমরা সকালের ব্রেকফাস্টও করতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। টোস্ট বানানোর জন্য এখানে আমি একটা বাটির মধ্যে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে লিকুইড মিল্ক। এটা হালকা উষ্ণ গরম দুধ আছে। এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন আমি এই বাটিটা সাইড করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 6 পিস টোস্ট। আমি দুটো বানাবো একসঙ্গে, 3টে 3টে করে, এই জন্য আমি 6 পিস নিয়েছি। এখানে আমি নিয়েছি পিনাটস বাটার। এতে কিন্তু এই কাস্টার্ড টোস্টের স্বাদটা অনেক পরিমাণে বেড়ে যাবে। এবারে এই টোস্টগুলোতে প্রথমে আমি এই পিনাটস বাটারটা লাগিয়ে নেব। এভাবে দেখুন, এভাবে লাগিয়ে নিয়েছি। তারপর এর উপরে আর একটা এভাবে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এখন ওপরেরটাতে আবারও লাগিয়ে নেব। দেখুন, এখন ওপর থেকে আর একটা এভাবে বসিয়ে দেব। আমার একটা রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আমি আরও একটা রেডি করে নিচ্ছি। দেখুন, দুটোই আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে একটা আমি নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি হালকা উষ্ণ গরম দুধ। এবারে এই দুধের মধ্যে আমি এটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ করে ঘুরিয়ে দুধটা ভালো করে এতে লাগিয়ে নেব। এখন এটা একটা প্লেটের উপরে তুলে নিচ্ছি। একইভাবে আরও একটা করে নিচ্ছি। এখন এই কাস্টার্ড মিল্কটা আমি বানিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি লিকুইড মিল্ক নিয়েছি 2 টেবিল চামচ। এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে এই দুধটা একটু গরম করে নিয়েছি। এখন এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি। একবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আপনাদের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে আপনারা এখানে দুধটা একটু ঘন করে জ্বালিয়ে নিতে পারেন। এখন এই দুধটা এর উপরে দিয়ে দেব, টোস্টের উপরে এভাবে। এভাবে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দেব। এখন ওপর থেকে একটা করে কাজু এভাবে বসিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো করে কাঠবাদাম। দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু এক রেসিপি। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।